হাই গাইস, আজকে দেখাবো মাত্র 299 টাকায় আনলিমিটেড বুফে, না কোনো পুরনো জায়গা নয়, নিউলি লঞ্চ বাফে, যার মধ্যে রয়েছে 13 আইটেমস, ড্রিঙ্কস থেকে শুরু করে স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট সমেত প্রায় 9 থেকে 10 রকমের আইটেমই হচ্ছে চিকেনে। এছাড়াও এখানে মাত্র 99 টাকা থেকে কম্বো শুরু হচ্ছে। হ্যাপি আওয়ার্সে তোমরা পেয়ে যাবে 10% ডিসকাউন্ট। হ্যাঁ, জায়গার নামটা হচ্ছে চায়ের বাড়ি। তো চলো সোজা ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চায়ের বাড়ির অ্যাম্বিয়েন্স বা সিটিং অ্যারেঞ্জমেন্ট বলতে পারো দুটো ফ্লোরে ডিভাইডেড আছে। নিচের ফ্লোরটা হচ্ছে আলাকার্ট মেনুর জন্য আর উপরটা হচ্ছে বাফে, এবং স্পেসটাও কিন্তু অনেকটাই বড়। বাট একটা কথা বলবো যে যে ভিউটা দেখা যায় না এখান থেকে সেটা অসাধারণ। মানে খেতে খেতে তোমরা এই ভিউটা ভালোভাবে এনজয় করতে পারবে। বাফেতে মোট 13 রকমের আইটেম আছে, তার মধ্যে 6 থেকে 7টা আইটেম আমি অল্প অল্প করে নিয়েছি। স্টার্টিংটা করবো হচ্ছে মকটেল দিয়ে। দেখো, মকটেলসের মধ্যে এখানে সফট ড্রিঙ্কস প্রোভাইড করেছে, হ্যাঁ, আর এখানে হচ্ছে 7-আপ আছে, 7-আপ দিয়েছে, উপর থেকে হচ্ছে বরফ দেওয়া। রাইট, 7-আপ আছে, এতটাই ঠান্ডা যে এটাকে অ্যাভয়েড করছি। এবার আসবো স্টার্টারে। স্টার্টারে স্টার্টিংটা করবো হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন থেকে। এরকম সাইজের আছে বেবিকর্নগুলো, বাইটটা দেওয়া যাক। বেশ সফট আছে এবং আউটার লেয়ারটাও ক্রিস্পি, যেরকম হয় অ্যাজ ইউজুয়াল ক্রিস্পি চিলি বেবিকর্ন সেরকমই খেতে। ঠিক আছে, এবার আসবে এখানে স্যুপ দিয়েছে, যেটা হচ্ছে চিকেন স্যুপ, এরকম কনসিস্টেন্সিটা, আর এরকম একটা বোলে হচ্ছে সার্ভ করবে প্লাস্টিকের। সিপটা নিয়ে দেখি, ভেজিস দিয়ে করা আছে, দেখো স্ট্রিপস করা চিকেন আছে। আমরা মোমোর সাথে যেরকম স্যুপ খাই না, টেস্টটা কিন্তু আমি সেরকমই পাচ্ছি একদম। বাট এক্সট্রা জিনিস অ্যাড হচ্ছে হচ্ছে কিছু মশালা এবং সসের ফ্লেভার। ঠিক আছে, নেক্সট আইটেম চিকেন পপকর্ন, এরকম সাইজের আছে পপকর্নগুলো, বাইটটা দিয়ে দেখি। অত্যধিক সফট, উপরে যে ক্রাম্বেলগুলো আছে সেগুলো মারাত্মক ক্রিস্পি, মুখে গিয়ে একটা অন্যরকম ফিলিং। এবার আসবো নেক্সট আইটেম, যেটা আমার তো ভীষণ পছন্দের, চিকেন ব্রেস্ট। এখানে প্রত্যেকটা স্ন্যাক্সের আইটেমই হচ্ছে কেএফসি স্টাইল। প্রথমে আমি এটাকে একটু ভেঙে দেখবো। ওয়াও, দেখো আউটার লেয়ারটা খুব ক্রিস্পি আছে, তার সাথে চিকেন আছে, আর চিকেনটা কিন্তু ভেতরে খুব ফ্রেশ। কামড়টা বসা, উপর থেকে মশালা ছড়িয়ে দিয়েছে, ওটা চটপটা ফ্লেভার, আর তার সাথে দেখো চিকেনটা দেখায় তোমাকে। ঠিক আছে, মারাত্মক ফ্রেশ চিকেনটা। যেরকম সফট আর সেরকমই জুসি, দারুণ লাগছে খেতে গরম গরম। এবার আসবো এই বাফের ফিফথ আইটেম, হচ্ছে আছে কন্টিনেন্টাল পিৎজা, চিকেন পিৎজা আছে। দেখো এরকম বান দিয়েছে, বানটা বেশ সফট আছে, উপর থেকে চিকেন দেওয়া আছে ছোটো ছোটো পিসেস করে, অলিভ দেওয়া আছে, এখানে বেল পেপার দেওয়া আছে, মেয়োনিজ দেওয়া আছে। কামড়টা বসাই, বলবো না যে খুব ভালো, বাট মন্দ খেতে না, কারণ আমরা যেরকম পিৎজা খেয়ে থাকি বাফেতে সেরকম ধরনের পিৎজা তো প্রোভাইড করবে না, বাট ঠিকঠাকই আছে। এবার আসবো আর একটা কন্টিনেন্টালের আইটেম, সেটা হচ্ছে বার্গার, যেটা দেখতে ভীষণ টেম্পিং লাগছে। উপর থেকে এরকম একটা এ দিয়ে দিয়েছে, যেটা আমি বার করে নিচ্ছি, তার সাথে ক্যাচআপ আছে, মানে ভিতরটা তন্দুর মেয়ো দেওয়া আছে, একটা চিকেনের প্যাটি আছে, এবং হচ্ছে হোয়াইট মেয়ো দেওয়া আছে, আর বান খুব সফট। কামড়টা বসানো যায়। বার্গার বা পিৎজা আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি, সেটা যদি বাফের মধ্যে ইনক্লুড থাকে আবার হয় আনলিমিটেড, তাহলে আর কোনো কথা হবে না। যে বানটা যেরকম সফট, আর ভেতরের প্রিপারেশনটাও প্যাটি সমেত দারুণ লাগছে খেতে সত্যি।
তবে বার্গার বা পিজা এগুলো দেখো আনলিমিটেড খাওয়া যায় না, বাট যদি খেতে পারো তাহলে হোক আমি বলে দিতে পারি যে এটা একটা পয়সা উসুল বাফে হতে চলেছে। এবার আসবো 7 নম্বর আইটেম, সেটাও একটা কন্টিনেন্টাল আইটেম। আর এই বাফের মধ্যে কিন্তু 3 ধরনের কন্টিনেন্টাল আইটেম আছে। আর যে জিনিসটা আমরা ব্রেকফাস্ট বা ইভিনিংয়ে স্ন্যাক্সে বলো বা টিফিনে ক্যারি করি বা খেতে বেশি প্রেফার করি, সেটা আর কিছুই নয় পাস্তা। এবার নর্মাল পাস্তা তো আমরা খেয়ে থাকি, বাট এখানে এটা প্রোভাইড করেছে হচ্ছে প্যান ফ্রাইড পাস্তা। খেয়ে দেখে গার্লিক দিয়ে করা আছে আর সামান্য একটু সসে টস করা, কালারটা দেখে বুঝতেই পারবে বেশ একটু ঝাল লাগছে, বেশ চটপটা ফিলিং, খেতে ভালো, জিনিসটা খুব ড্রাই। মেন কোর্সে তো আসবো, বাট তার আগে বলি যে এখানে বাফে টাইমিং পার পার্সন 1.5 ঘন্টা, আমি বলবো এটা মোর দ্যান ইনাফ। আর 13 আইটেমসের মধ্যে 4 আইটেমস ওনারা টেবিলে সার্ভ করবেন, বাকি যে আইটেমগুলো আছে সব সেলফ সার্ভিস, এটা নিজেদেরকে নিয়ে নিতে হবে। তো মেন কোর্সে স্টার্টিংটা করবো ভেজ নুডলস দিয়ে, যেখানে নুডলসের স্প্রেডগুলো বেশ মোটা মোটা আছে এবং ভেজিটেবলসও কোয়ান্টিটি বেশ ভালো আছে। নুডলসটা খুব ড্রাই, আমি বলবো যে আরেকটু যদি অয়েলি হতো তাহলে ওই যে গলায় লাগার ব্যাপারটা থাকতো না, অ্যাভারেজ লাগছে। এবার আসবো ফ্রাইড রাইসে, ফ্রাইড রাইসের মধ্যে ভেজ ফ্রাইড রাইস আছে এবং রাইসের দেখো কোয়ালিটি ঠিকঠাক আছে এবং ভেজিসও ঠিক পরিমাণেই দেওয়া আছে। তো আমি হাতটা লাগাবো, হাত দিয়ে খাবো। ফ্রাইড রাইসটা অতিরিক্ত লাইট, অয়েলের পরিমাণ নেই, এটা একটা প্লাস পয়েন্ট। আমার খুব ভালো লাগে অয়েল কম পরিমাণে খাওয়া। এর সঙ্গে যে সাইড ডিশটা আছে সেটা দেখো চিলি চিকেন, ঠিক আছে, এখানে বেল পেপার আছে, ক্যাপসিকাম দেওয়া আছে। চিকেনটা আমি প্রথমে হাত দিয়ে কাটবো, ওয়াও সফট হয়েছে চিকেন, ফ্রেশ, গ্রেভির সাথে দিয়ে বাইটটা নেওয়া যাক, সফট আছে দেখো। চিলি চিকেনের প্রিপারেশনটা একদম ঘরোয়া পদ্ধতিতে, বেশি কিন্তু সস এখানে ইউজ হয়নি, হালকা হালকা মিষ্টি আছে এবং রাইসের সাথে তো ভালো যাচ্ছে, নুডলসের সাথেও খুব ভালো যাবে। তো চলো এবার ডেজার্ট নিয়ে ব্যাক করছি। ডেজার্টের মধ্যে ওনারা সার্ভ করেছেন ভ্যানিলা আইসক্রিম, হচ্ছে উপর থেকে হচ্ছে চকলেট সিরাপ এবং হচ্ছে রেনবো স্প্রিঙ্কল করা আছে। যেরকম ভ্যানিলার টেস্ট হয় সেরকমই এক্সট্রা অ্যাডন হয়েছে ফ্লেভারটা রেনবো স্প্রিঙ্কল এবং চকলেট সিরাপটা দেওয়ার ফলে। তো এটা হলো 13 আইটেমস দিয়ে আজকে বুফে, যার প্রাইসটা 299 রুপিস, জিএসটি ইনক্লুড হচ্ছে কি সেটা বিলটা যখন ওনারা দেবেন তখনই বলতে পারবো। তো এক্স্যাক্ট লোকেশন, বিল আর বুফের টাইমিং যদি কিছু থাকে সেগুলো নিয়ে ব্যাক করছি। খাবারের কোয়ালিটি বলো বা কোয়ান্টিটি সব দিক থেকেই আমি বলবো যে এটা একটা ভ্যালু ফর মানি বুফে। আর 13 আইটেমস দিয়ে এই বুফেটার প্রাইস হচ্ছে 299 রুপিস, এক্সট্রা কোনো চার্জেস তোমাদের পে করতে হচ্ছে না, এটা ওনাদের বুফে সেট আপ যেখান থেকে তোমাদের নিজেদেরকে নিয়ে নিতে হবে। আর ড্রিঙ্কস আর ডেজার্টটা হচ্ছে লিমিটেড, ওটা ওয়ান টাইম সার্ভ হবে। লোকেশন খুব ইজি, এটা মেনলি সিচুয়েটেড মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম চৌমাথার মোড়, চৌমাথার মোড়ের কাছেই রয়েছে হচ্ছে চায়ের বাড়ি, তার ঠিক পাশে আছে মেয়ো আমরে। কোনো যদি কনফিউশন থাকে গুগল ম্যাপ লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, চেক আউট করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি, আর নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।